কয়েকখানে পেন করে বিয়ে করার পর প্রতারণার শিকার নাটোর সিরাজউদ্দৌলা কলেজের অনার্স পড়ুয়া এই মেয়ে। বিয়ের পর মেয়েটিকে নওগাঁ নিয়ে যাওয়ার পর ছেলেটি তাকে রেখে পালিয়ে যায়। ছেলেটিকে ফোন করা হলে বলা হয়, তোকে আমি চিনি না, তুই আর যোগাযোগ করবি না। পরে মেয়েটি বাধ্য হয়ে তার শ্বশুর বাড়ি জয়পুর সর্দারপাড়া আসে। শাশুড়ি বলেছে যদি কাবিনের কাগজ দেখাতে পারে তাহলে মেনে নেবে। মেয়েটি কাবিনের কাগজ শ্বশুর বাড়িতে দেখাতে গেলে শ্বশুর বাড়ির লোকজন এক পর্যায়ে তাকে মারধর করে। এ সময় প্রতিবেশী এক চাচা মেয়েটিকে তার বাড়িতে আশ্রয় দেয়, কিন্তু কয়েকদিন পার হয়ে গেছে, মেয়েটির কেউ কোনো সমাধান করেননি। মেয়েটি তার স্বীকৃতি চায় এবং সুষ্ঠু বিচার দাবি করে। ছেলেটি জয়পুর সর্দার পাড়া আমিন সর্দারের ছেলে রিপন সর্দার। রিপন আত্রাই মান্দার থানা কলেজের প্রভাষক। মেয়েটির বাড়ি নাটোর পুটিয়ায়। বছরের মতো মোবাইলে কথা বলছি, আমরা কথা বলার পরে দেখা করছি দুইজন, ও যেখানে আমাকে ডাকছে আমি সেখানে গেছি, দেখা করছি, কথাবার্তা হয়েছে। তারপর একদিন নাটোর গেছে আমার কাছে, যে বলতেছে তোমাকে বিয়ে করবো বলে। আমি চিনি না, আমাকে নাটোর ওখানে নিয়ে যে বিয়ে করছে, বিয়ে করার পরে আমাকে নিয়ে আসছে নওগাঁতে রাখা। তারপরে আর আমি কোথায় গেছে কি করছে কোনো খোঁজ খবর কিচ্ছু না, ফোনে যোগাযোগ করলে বলে তুই আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না, কিছু করবি না, তোকে চিনি না, জানি না, তোর প্রতি আমার কোনো আকর্ষণ নেই। তুই আমাকে উঠায় নিয়ে যে বিয়ে করছিস, এটা সেটা অপবাদ দেয়। আমি এখানে আমার বিয়ের সব কাগজপত্র নিয়ে আসছি, আসার পরে আমার শাশুড়ি বলছে কাগজপত্র দেখাতে পারলে উঠাবো, পরে কাগজপত্র নিয়ে আসছি, আমাকে উঠায় নিয়ে জোর করে সবাই মিলে মারছে। মারার পরে গ্রামের প্রত্যেকটা মানুষ দেখছে যে আমাকে কিভাবে রাস্তা মারছে। তারপরে বাড়ি ওর ফুপাতো ভাই, ফুপাতো ভাইয়ের বউ, ওর ফ্যামিলির যত সদস্য আছে সবাই আমাকে মারছে, মারার পর রাস্তা ফেলে রাখছে। রাখার পরে এখানকার এই চাচা আমাকে এখানে নিয়ে আসছে, নিয়ে এসে এখানে রাখছে। আমি আর থাকতে পারতেছি না, কথা বলতে বলতে বাইরে গেছি, এই সাইডে ওই পাশে গেছে, আমাকে ধরে নিয়েছে সবাই মিলে মারছে। আর আমাকে বলতেছে আমি নাকি মারছি, এই যে তার প্রমাণ দেখেন, এই দেখেন, এই যে তার প্রমাণ দেখেন। রিপন সর্দার, রিপন সর্দার, ওর আব্বার নাম কি? আমি সর্দার। আমি সর্দার, বাড়ি কোথায়? জয়পুর ডাঙ্গা পাড়া। কোন থানা? মহাদেব সর্দার পাড়া, নওগাঁ জেলা। আপনার সবাই বলতেছে যে একটু অপেক্ষা করো, সবাই মিলে তোমার ন্যায্য দাবি আমরা ইয়ে করে দিব, কিন্তু দিনের পর দিন যাচ্ছে, কেউ কোনো মীমাংসা করে না, কোনো ন্যায় সত্য কথা কেউ বলে না। আপনাদের কাছে কেউ বললো? সবাই কিন্তু দেখছে যে আমাকে এভাবে মানছে, সবাই নিজের সন্তানের সাপোর্ট নিচ্ছে, আমি একা এখানে, তো আমার আমার জন্য কেউ নেই। আপনি লেখাপড়া কত করছেন? অনার্স সেই নিয়ার। কোথায় পড়েন? নাটক। নাটক কোন কলেজে? সিরাজউদ্দৌলা কলেজ। আমার ছেলে এখন কি করে? প্রভাষক। কোথাকার? আত্রাই থানা বান্দাইখানা কলেজ। এখন বলেন তো ভাই, মেয়েটা গত পরশু আসছে জয়পুর সর্দারপাড়া, ওর বাসা নাকি নাটোর পুটিয়া, তো বিয়ের দাবিতে আসছে ওই, তো রিপন ভাই নাকি বিয়ে করছে, কাগজপত্র নিয়ে আসছে, ডকুমেন্ট ডকুমেন্ট পুলিশ দেখছে, গ্রামবাসী দেখছে, রাইট আছে, তো এটা ওদের পক্ষ থেকে মায়া নিচ্ছে না, বিভিন্নভাবে নির্যাতন করতেছে ওরা সবাই। মোবাইল করতে করতে ওখানে গেছে, যায় শাড়ি ধরে ওই ওটি বাড়ির ভিতর ঢুকেছে, ঢুকে ওরা মারধর করে বার করে দিচ্ছে, তখন এই জেনে আন্টির মা এটু যে নিউজ লাইভ।